হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিলেশনশিপ রাখার পরপরই যদি আপনি প্রেগনেন্সি কনসিভ করেন তাহলে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনি গর্ভবতী হয়েছেন তো ফ্রেন্ডস আপনারা যখনই ইন্টারকোর্স করছেন সেই সময়ে কি আপনি প্রেগনেন্ট হন অথবা কত সময় লাগে স্পাম ওভামের কাছে পৌঁছাতে অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুটার কাছে পৌঁছতে কত সময় লাগে কত সময়ের মধ্যে ফার্টিলাইজ হয় কত সময়ের মধ্যে ইমপ্লান্ট হয় আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফার্টিলাইজেশন হয়েছে ইমপ্লান্টেশন হয়েছে তো চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এ ধরনের হেল্পফুল ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এবং ইনফার্টিলিটি কিওর করার জন্য এই চ্যানেলে বিভিন্ন ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখতে থাকুন তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো রিলেশনশিপ রাখার পর তো শুক্রাণু প্রবেশ। কিন্তু মেন বিষয় এখানে কারণ মহিলাদের পিরিয়ড সাইকেলের সময়ে মাসিকের চোদ্দ দিনে মহিলাদের ওভারি অর্থাৎ ডিম্বাশয় থেকে একটা ডিম বের হয় তো সেই সময়টাতে শারীরিক সম্পর্ক করবেন তাহলে কিন্তু স্ত্রীর শরীরে যে শুক্রাণু প্রবেশ করেছে সেটা গিয়ে ডিমটাকে ফার্টিলাইজ করবে যদি আপনারা ডিম্বাণু বের হবার আগে রিলেশন করেন তাহলে কিন্তু আপনার শরীরে শুক্রাণু তিন থেকে পাঁচ দিন বেঁচে থাকে তো যখনই ডিম্বস্ফোটন হবে তখনই শুক্রাণু ডিম্বাণুটাকে ফার্টিলাইজ করতে পারবে তো ফ্রেন্ডস যদি আপনার ডিম্বস্ফোটন হয়ে গেছে আপনারা রিলেশনশিপ করেছেন এক্ষেত্রে শুক্রাণু ডিম্বাণুটার কাছে পৌঁছতে কিন্তু দুই থেকে দশ মিনিট সময় লাগতে পারে তো এই দু থেকে দশ মিনিট সময় লাগার পর ডিমটাকে যখন একটি শুক্রাণু ফার্টিলাইজ করবে তারপর জাইগোড গঠন হতে চব্বিশ ঘন্টা সময় লাগে তো ফ্রেন্ডস এই সময় আপনি কিভাবে বুঝবেন যে ডিমটা শুক্রাণু দ্বারা ফার্টিলাইজ হয়েছে এবং যে ভ্রূণ গঠন হয়েছে সেটা জরায়ু দেয়ালে নিজেকে রোপণ করেছে এবং ডেভেলপ হচ্ছে সেটা আপনি কিভাবে বুঝবেন তো ফ্রেন্ডস যদি আপনার শুক্রাণু দ্বারা ডিমটি ফার্টিলাইজ হয় সেক্ষেত্রে কিন্তু তেমন কোনো সিমটম আপনি অনুভব করবেন না যখন ডিমটি ফার্টিলাইজ হবে তারপর যখন ট্রাভেল করে ইউটোরাসে আসবে সেই সময়ে কিন্তু একটা ক্রাম্পিং আপনি অনুভব করবেন কারণ যখন ফেলোপিয়ান টিউবের সিলিয়াগুলোর ওপর দিয়ে ভ্রুনটি ট্রাভেল করবে সেই সময়ে কিন্তু হালকা দুলতে থাকবে এবং আপনি ক্র্যাম্পিং অনুভব করবেন হালকা খিচ হালকা ব্যথা আপনি অনুভব করবেন নেক্সট হচ্ছে যখন আপনার জরায়ুৎ দেয়ালে ভ্রণটি ইমপ্লান্ট হবে সে সময়েও কিন্তু আপনি হালকা ব্যথা হালকা ক্র্যাম্পিং অনুভব করবেন নেক্সট হচ্ছে এটা সবার ক্ষেত্রে প্রকাশ পায় না ইমপ্লান্টেশন ব্লিডিং তবে অনেক মহিলাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রকাশ পায় ইমপ্লান্টেশন ব্লিডিং যখন জরায়ু দেয়ালে ভ্রণটি রোপণ হবে সেই সময়ে হালকা ব্লাড খরণ হবে ব্লাডের কালারটা হালকা পিঙ্ক কালার হতে পারে অথবা ব্রাউন কালার তবে এটার পরিমাণ এক থেকে দুই ফোঁটা আপনি দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনার স্রাবের পরিমাণ কিন্তু বেড়ে যাবে আসলে ওভোলেশন টাইমে যে স্রাবটা আপনি লক্ষ্য করবেন যদি আপনার ফার্টিলাইজেশন হয় ইমপ্লান্টেশন হয় তাহলে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা আরও বাড়তে শুরু করবে এবং স্রাবের পরিমাণ কিন্তু আরও বেড়ে যাবে যত আপনার প্রেগনেন্সি দিন বাড়তে থাকবে ততই কিন্তু আপনার স্রাবের যে ঘনত্ব সেটা কিন্তু গাঢ় হতে থাকবে তবে শুরুর দিকে একদমই স্বচ্ছ হালকা থাকবে নেক্সট হচ্ছে আপনার সার্ভিক্স সার্ভিক্স কিন্তু এই সময় সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এবং ওপরে উঠে যাবে যাতে প্রেগনেন্সিটা সেফ থাকতে পারে তো ফ্রেন্ডস আপনারা কখনো প্রেগনেন্সি টেস্ট করার জন্য সার্ভিক্স চেক করবেন না কারণ আপনাদের সামান্য ভুলের কারণে কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে সুতরাং আঙ্গুল ইনসার্ট করে কখনো চেক করবেন না যে আপনার সার্ভিক্স কেমন পজিশনে আছে কারণ আপনি যদি প্রেগনেন্সি কনসিভ করেন তাহলে মাস্ট আপনার পিরিয়ড মিস হবে অথবা আপনার শরীরে তো কিছু সিমটম অবশ্যই লক্ষ্য করবেন এবং আপনি তো টেস্ট করেও জানতে পারবেন যে আপনি প্রেগনেন্সি কান্সি করেছেন কি একটু ধৈর্য ধরবেন পিরিয়ড মিস হওয়া পর্যন্ত তো ফ্রেন্ডস এছাড়াও যে লক্ষণগুলো আপনার মধ্যে প্রকাশ পাবে আপনার ব্রেস্টের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করবেন ব্যথা ব্যথা অনুভূত হতে পারে স্বাদের ক্ষেত্রেও পরিবর্তন লক্ষ্য করবেন গন্ধ স্বাদ এবং মর্নিং সিকনেস দেখা দেবে অনেকের ক্ষেত্রে মর্নিং সিকনেস দেখা যায় অনেকের ক্ষেত্রে মর্নিং সিকনেস দেখা যায় না সকালে বমি বমি ভাব লক্ষ্য করতে পারেন এবং মেজাজের ক্ষেত্রেও একটা পরিবর্তন আপনি দেখবেন কখনো কিছু ভালো লাগতে পারে আবার মন খারাপ হয়ে যেতে পারে স্বাদ গন্ধ মেজাজ বমি বমি ভাব এবং ব্রেস্টের পরিবর্তন এছাড়াও ক্রাম্পিং হালকা পেটে ব্যথা ইমপ্লান্টেশন ব্লিডিং এই সমস্ত লক্ষণগুলো আপনার মধ্যে যদি প্রকাশ পায় তাহলে আপনি নিশ্চিত গর্ভধারণ করেছেন সাবধানে থাকার চেষ্টা করবেন যদি প্রেগন্যান্সি টেস্ট রিপোর্ট পজিটিভ আসে তো অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী চলবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করে না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নিন